গাইবান্ধায় এক প্রসূতির রাস্তায় সন্তান প্রসবের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাতে মা ও শিশু কল্যাণ কেন্দ্র থেকে বিতাড়িত হয়ে শহরের ডিবি রোডে সন্তান প্রসব করেন ওই মা। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় অসুস্থ অবস্থায় মা ও শিশুকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আফসানা মিমির রিপোর্ট। গাইবান্ধায় মা ও শিশু কল্যাণ কেন্দ্রে ঠাঁই না পাওয়ায় রাস্তায় সন্তান প্রসব করেছেন এক প্রসূতি। ভুক্তভোগীর স্বজনদের অভিযোগ, প্রসব বেদনা নিয়ে চিকিৎসার জন্য মা ও শিশু কল্যাণ কেন্দ্রে আসলে কোনো পরীক্ষা ছাড়াই অন্য হাসপাতালে যেতে বলেন কেন্দ্রের পরিদর্শক সেলিনা বেগম। পরিবারের পক্ষ থেকে একাধিকবার অনুরোধ করা হলেও কর্ণপাত না করে উল্টো গালিগালাজ করে বের করে দেওয়া হয় তাদের। এরপর শহরের ডিবি রোডের পরিত্যক্ত বারান্দায় কন্যা সন্তান প্রসব করেন ওই প্রসূতি মা। মাতৃ স্বজন থেকে আমার বাইক করে দিছে, মারে ধরে বাইক করে দিছে, আমরা রওনা দিছি এই সদর হাসপাতাল মুখে আসছি। আস্তার মাঝখানে এসে পেট ব্যথা বেশি উঠে গেছে, এখন কি করি, আস্তার সাইডে বাচ্চা হয়েছে। এরপর এলাকাবাসী ও পুলিশের সহযোগিতায় অসুস্থ অবস্থায় মা ও শিশুকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়। মানে বাচ্চার আওয়াজ শুনতে পায়, আমি জানালা খুলছি, খুলে দেখি যে আসলে একজন মহিলার প্রসব হয়ে গেছে। তো আমি জিজ্ঞাসা করলাম এখানে কি কারণে, তো বলতেছে যে মাতৃ সদন থেকে আমাদেরকে বের করে দিছে, রাস্তায় বাচ্চা প্রসব হয়ে গেছে। এই দুঃখজনক ঘটনাটি আসলে আমরা পথচারীর মাধ্যমে আমাদের টেলিফোন সংবাদ পাই, সাথে সাথে আমার টিম সেখানে হাজির হই এবং আমরা খুব দ্রুত চেষ্টা করি তাদের হাসপাতালে নেওয়ার। আমরা তাদের হাসপাতালে নিয়ে যাই, চিকিৎসার জন্য তাদের হাসপাতালে ভর্তি করাই, ডাক্তার সাহেবের সাথে কথা বলি এবং আমরা পরবর্তী যে তাদের চিকিৎসার ব্যবস্থাটা আমরা করি। এদিকে সকল অভিযোগ অস্বীকার করে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ার ভয়ে তাকে ভর্তি করা হয়নি বলে জানিয়েছেন মা ও শিশু কল্যাণ কেন্দ্রের পরিদর্শক সেলিনা বেগম। রাত্রিবেলা তো আবার মোবাইল ধরে না, তো ওই জন্য আমরা ফোন দিই না, কিন্তু এখানে তো আমাদের আমি একার কারণে আমি এখানে সাহস পাইনি, কেন ওর ব্লাড লাগতে পারে, ওর পরীক্ষা নিরীক্ষা লাগতে পারে। তখন আমি বললাম যে মা তুমি এক কাজ করো, তুমি এখানে সদরে যাও, যা তোমার ডেলিভারিটা হোক, যেহেতু আমি একা। এই ঘটনায় 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গাইবান্ধা সদর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোসাম্মদ মাহবুবা খাতুন জানান, আগামীকালের মধ্যে এই ঘটনার তদন্ত রিপোর্ট জমা দেওয়া হবে। আপনারা জানেন যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে 3 সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে আমাদের ডিস্ট্রিক্ট কনসালট্যান্ট এডিসিসি ডাক্তার ফারুক আজমের, উনি আহ্বায়ক, এবং ইউপি সদর আমি, এবং মেডিকেল অফিসার এমসি জেপি ফুলছড়ি সদস্য, এই 3 জন। আমরা সকাল থেকেই তদন্ত কার্যক্রম শুরু করেছি এবং আগামীকাল 4 আগস্টে আমাদের মধ্যে আমাদের তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে। এর আগে চলতি বছরে গাইবান্ধায় দেখা মেলে এমনই অনেক ঘটনা। আফসানা মিমি, রেডিও সারাবেলা, গাইবান্ধা।